কংগ্রেছ দলত কাক কোনে কেতিয়া টিকট দিব এটো সন্তান গর্ভত থাকুতে ঠিক হয়ে যায়। যেতিয়া সন্তান গর্ভত থাকে এতিয়া দেবব্রত শইকীয়ার অলরেডি ডিসাইড হয়ে আছে যে মূল লড়াই নাজিরাত উঠিব, চামুগুড়িত হয়ে গল। আর এই ইলেকশনতে তানজিল হুসেনে মনত ভাবিয়ে ললে যে অহা এম এল এ মূল লড়া হব। মাকর গর্ভত থাকুতেই তেওঁলোকে ঠিক করল যে মূল লড়া এম এল এ হব, আর সাধারণ মানুষবিলাকে আমূল গাখির খাই বহি থাকে। আরক্ষী তো মই উল্টাই হাক দিছো দেখুন যে গন্ডগোল করিব না লাগে, যি করিব লাগে মেশিনতে করিব লাগে, অর্থাৎ মেশিনত জোর করে ভোট দিব লাগে। ধুবুরীত তেতিয়ালে ইলেকশন রিজাল্ট খেলিমেলি হয়েছিল বলে তেও কই দিয়ক, ধুবুরীত তো তেও ইভিএমতে জিকিছে, গতিকে তেও নিজে কই দিয়ক যে 10 লাখ ভোট পোয়াটো কিবা ভুল হয়েছিল বলে, হয়নে? আমি তো তেওক সম্বর্ধনা জানালো 10 লাখ ভোট পাওঁতে, কিন্তু সেই 10 লাখ ভোটটো তেও ইভিএমতহে পাইছে, হয়নে নহয়? গতিকে তেও যদি ভাবে যে ইভিএমটো ভুল তেতিয়ালে তেও বেলটত আকো এবার ধুবুরীত ইলেকশন উঠক, এইবার ধুবুরীটো হারি যাব। চক, নির্বাচনী প্রচারত মই যদি এদিনের কারণেও নাহো, চামুগুড়ি রাইজে কি ভাবিব যে ইয়ার অহংকার হয়েছে যে আমার ইমান ডাঙর ইলেকশন অসমৰ মুখ্যমন্ত্রী এদিনও আমাক নমস্কার করিবৰ কাৰণে নাহিল, গতিকে রাইজর লগত কাজিয়া করার মূর ক্ষমতা নাই, মইতো সৰু মানুহ, গতিকে পঞ্চায়েতর ইলেকশন হলেও রাইজক আহি সেৱা কৰাটো এজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কংগ্রেছ দলত কাক কোনে কেতিয়া টিকট দিব এটো সন্তান গর্ভত থাকুতে ঠিক হয়ে যায়। যেতিয়া সন্তান গর্ভত থাকে এতিয়া দেবব্রত শইকীয়ার অলরেডি ডিসাইড হয়ে আছে যে মূল লড়াই নাজিরাত উঠিব, চামুগুড়িত হয়ে গল। আর এই ইলেকশনতে তানজিল হুসেনে মনত ভাবিয়ে ললে যে অহা এম এল এ মূল লড়া হব, মাকর গর্ভত থাকুতেই তেওঁলোকে ঠিক করল যে মূল লড়া এম এল এ হব, আর সাধারণ মানুষবিলাকে আমূল গাখির খাই বহি থাকে। আরক্ষী তো মই উল্টাই হাক দিছো দেখুন যে গন্ডগোল করিব না লাগে, যি করিব লাগে মেশিনতে করিব লাগে, অর্থাৎ মেশিনত জোর করে ভোট দিব লাগে। ধুবুরীত তেতিয়ালে ইলেকশন রিজাল্ট খেলিমেলি হয়েছিল বলে তেও কই দিয়ক, ধুবুরীত তো তেও ইভিএমতে জিকিছে, গতিকে তেও নিজে কই দিয়ক যে 10 লাখ ভোট পোয়াটো কিবা ভুল হয়েছিল বলে, হয়নে? আমি তো তেও সম্বর্ধনা জানালো 10 লাখ ভোট পাওঁতে, কিন্তু সেই 10 লাখ ভোটটো তেও ইভিএমতহে পাইছে, হয়নে নহয়? গতিকে তেও যদি ভাবে যে ইভিএমটো ভুল তেতিয়ালে তেও বেলটত আকো এবার ধুবুরীত ইলেকশন উঠক, এইবার ধুবুরীটো হারি যাব। চক, নির্বাচনী প্রচারত মই যদি এদিনের কারণেও নাহো, চামুগুড়ি রাইজে কি ভাবিব যে ইয়ার অহংকার হয়েছে যে আমার ইমান ডাঙর ইলেকশন অসমৰ মুখ্যমন্ত্রী এদিনও আমাক নমস্কার করিবৰ কাৰণে নাহিল, গতিকে রাইজর লগত কাজিয়া করার মূর ক্ষমতা নাই, মইতো সৰু মানুহ, গতিকে পঞ্চায়েতর ইলেকশন হলেও রাইজক আহি সেৱা কৰাটো এজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব।